গাজীপুরের কালিয়াকৈরে ভূমিহীনদের ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিল বন বিভাগ। এ সময় বাধা দিতে গেলে বন বিভাগের কর্মকর্তাদের হাতে পুরুষ ও নারীদের হেনস্থা ও মালামাল লুট করার অভিযোগ উঠে কর্মকর্তাদের বিরুদ্ধে। ওই ঘটনায় দুপক্ষের কমপক্ষে 10 জন আহত হয়েছে। আজ সকালে উপজেলার কালামপুর খাজার ডেক এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা হইতে কালামপুর রেললাইন পর্যন্ত একটি আঞ্চলিক সড়ক রয়েছে। ওই আঞ্চলিক সড়কটি প্রশস্ত করার জন্য পৌরসভা থেকে প্রায় 1 কোটি টাকা টেন্ডার করা হয়। পরে সড়কটি দুপাশে 2 ফিট করে প্রশস্ত কাজ শুরু করে। কিন্তু কালামপুর খাজার ডেক এলাকায় সড়কের দুই পাশে প্রায় 15 থেকে 20টি দোকানঘর রয়েছে। সড়কটির প্রশস্তের কাজে ওই ভূমিহীন পরিবার নিজ উদ্যোগে তাদের দোকানঘর ভেঙে দেয়। পরে ভাঙা দোকানঘর মেরামত করতে গেলে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা তাদের কাছে 5 লাখ টাকা দাবি করে। পরে ভূমিহীন রাতুফাজ্জল নামে এক বন কর্মকর্তাকে 3 লাখ টাকা দেয়। একবার চ্যানেল কথা বলছে, আমরা সব দোকানদার মিলে এখন 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কালকে আবার এই অর্জুন আছে, আইসা 1 লাখ থেকে 2 লাখ টাকা দাবি করছে। ওই একটু মাত্র ঘাটে গেছে দেওয়া হয়েছে, সেখানে দেওয়া হয়েছে আজকে 10 দিন আগে। তারপরেও বন কর্মকর্তারা ক্ষান্ত নয়। ভূমিহীনদের কাছে আরও টাকা দাবি করে ওই বন কর্মকর্তারা। টাকা দিতে অস্বীকার করলে বৃহস্পতিবার সকালে বন বিভাগের 7 থেকে 8 জন কর্মচারী কর্মকর্তারা ওই দোকানঘর ভাঙতে যায়। এ সময় দোকানঘরের মালিকদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। আমার একটা বাড়ি পার মধ্যে এখানে লাগছে, লাগে ফেটে গেছে। তারপরে এই ধাক্কাধাকি করে করে আমার ধাক্কায় সরাইয়া আমাকে এনে ছেড়ে ফেলাইছে। আর দোকান দিয়েছে, দোকানের মধ্যে আমার কোনো ঝাঁপ নাই। সারানোর জন্য আমি 30,000 টাকা রাখছিলাম, 30,000 টাকা এই গাড়ি নিয়ে গেছে। আজকে সকালে আইসা নিয়ে তারা আইসা কোনো মানে কোনো কথাই নাই, ডাইরেক্ট কোনো কথা ভাঙচুর করবার আছে। এই যে দিলীপ দা, উনি তাই মানে পায়ের মধ্যে ধরছে, তারা ওরা ধাক্কা দেয়, ফালিয়ে দেয়, নাত্তিতে ফালিয়ে দেয়, মনে করে তারপরে ভাঙচুর করছে। ঠিক আছে, ভাঙচুর করছে। তারপরে আমু গেছে, যাওয়ার পরে এই যে দেখেন, এই যে বাড়িতে যে হাত খুলিয়ে লাইছে মহিলা মানুষ যখন গেছে, যে নিজের সামনে আমাদের ছোট ছোট জমানো কিছু অর্থ দিয়ে আমরা এরকম ভাবে চলতেছি, গরিব মানুষ নিজের চোখের সামনে এরকম সব কিছু বিলীন করে দিবাছে। হ্যাঁ, তো মহিলা মানুষ যেন এরকম হাতে পায়ে দরবানছে, ধরে মহিলা মানুষ ধাক্কে দুঃখে ফালিয়া 2 ঘন্টা ধরে মায়ের দিছে, মনে করেন যে পিঠের মধ্যে বাড়ি দিছে। তো আমি মনে করেন যে সবাই মনে করেন যে চিল্লা ফালা করে বসছে যে আমাদেরকে এরকম ভাবে ই করে। পরে কমিশনার সবাই এসে, কমিশনার সবাই এসে বলে যে যাও তোমরা টিউন সবাই সাথে দেখা করে আসো যে কি পদক্ষেপ নেয়। পরে নারীরা বাধা দিতে গেলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে বন কর্মকর্তারা ও কর্মচারীদের হাতে নারীদের হেনস্থার অভিযোগে পাশাপাশি দোকানে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তারপর মোটরসাইকেলটি রাখা হয়েছিল, এডিও হারা সব আরো আমাকে আসেন লোক সহযোগিতা করে মোটরসাইকেলটি উদ্ধার করে দেওয়া হয়েছে। আর 2টা আছে। গাজীপুর প্রতিনিধি পুনম সাহারিয়ার ঋতুর পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।